আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনক জাহান। আজ পবিত্র আশুরা, মুসলিম বিশ্বের কাছে দশ মহরমের এই দিনটি ত্যাগ ও শোকের একটি দিন। এই উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরবি হিজরি সন অনুসারে এই দিনে কারবালায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ করেন। বাংলাদেশে শিয়া সম্প্রদায় মুহররম মাসের প্রথম দশ দিন শোক স্মরণে নানা কর্মসূচি পালন করে। আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা হয় শোকের আবহে। মূলত ইমাম হোসেনের সমাধির প্রতিকৃতি নিয়ে এই মিছিল হয়। তবে এবার করোনার কারণে তাজিয়া মিছিলটি হচ্ছে না। হোসেনের দালান ইমাম বাড়ার ভেতরেই সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে কিছু আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরও 5,900 বেশি মানুষ মারা গেছে। এতে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট মৃত্যু 8,46,000 ছাড়িয়েছে, আক্রান্ত 2,51,00,000 বেশি। এদিকে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে। মৃত্যু ও আক্রান্তের তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে 24 ঘণ্টায় 954 জন মারা গেছেন। এতে 1,86,800 ছাড়ায় মোট প্রাণহানি, আক্রান্ত 61,38,000 বেশি। গেল কদিনের ধারাবাহিকতায় প্রাত্যহিক করোনা শনাক্তের সংখ্যায় শীর্ষস্থান বহাল রয়েছে ভারতের। নতুন 78,472 জন সহ দেশটিতে এই যাবৎ করোনা শনাক্তের সংখ্যা 35,39,000-এর ওপরে। 63,600 পেরিয়ে গেছে করোনায় প্রাণহানির সংখ্যা। ব্রাজিলে একদিনে মারা গেছে কমপক্ষে 904 জন। এতে দেশটিতে করোনায় মোট মৃত্যু 1,20,400-এর ওপরে। করোনার কারণে স্বাস্থ্যবিধি পালনে আরোপিত কড়াকড়ি বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে লন্ডনের ট্রাফলগার স্কোয়ারে। মাস্ক ছাড়া এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হাজারো নগরবাসী। করোনার বিধিনিষেধের প্রতিবাদে সহিংস বিক্ষোভ হয়েছে জার্মানির বার্লিনে। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর আটক করা হয় 300+ বিক্ষোভকারীকে। সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার পরদিন একই অপকর্ম হল পাশের দেশ নরওয়েতে। মুসলিম বিদেশি কর্মসূচিটি আয়োজক স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে সিয়ান অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ অনুরোধ করলেও রাজধানী অসলোয় পার্লামেন্ট চত্বরে কর্মসূচি চালিয়ে যায় তারা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন সংগঠনের শীর্ষ নেতা 54 বছর বয়সী লার্স থর্সেন। এক পর্যায়ে পবিত্র কোরআন শরীফের পাতা ছিঁড়ে প্রতিবাদ জানানো হয়। এতে অপর প্রান্তে অবস্থান নেওয়া বিরোধীরা পুলিশের বাধা টপকে হাতাহাতিতে জড়ায়। তাদের থামাতে পেপার স্প্রে প্রয়োগ করে পুলিশ। পরিস্থিতি আরও ঘোলাটে হলে দুপক্ষের রোষানলে পড়ে পুলিশ। দুপক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। সংগঠনটির নেতা লার্স থর্সেন গত বছরের নভেম্বরে কোরআন শরীফ পড়াতে গিয়ে হামলার শিকার হন। এদিকে শুক্রবার প্রতিবেশী দেশ সুইডেনের মালমো শহরে কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের পর পরিস্থিতি থমথমে। ওই ঘটনায় অন্তত 10 জনকে আটকের কথা জানিয়ে এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। সাথে থাকায় ধন্যবাদ।